নমস্কার সরকারি জবমার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এক্সিস ব্যাংকের পক্ষ থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছে পশ্চিমবঙ্গের অনেকগুলি জেলায় কর্মী নিয়োগ করা হবে কিন্তু এখানে কোনো নিয়োগ নোটিফিকেশন প্রকাশিত হয়নি তো আপনারা কিভাবে আবেদন করবেন কি কোন পোস্টে আবেদন করবেন তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেবো আপনাদেরকে তো আপনারা অবশ্যই আবেদনের আগে সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই আবেদন করবেন এক্সিস ব্যাংকের পক্ষ থেকে যে কোনো চাকরি প্রার্থীদের জন্য এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এক্সিস ব্যাংকের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তো সংশ্লিষ্ট ইয়েতে আপনাদেরকে ব্যাংকে আবেদন করার জন্য মোবাইল নম্বর এবং ইমেল আইডির মাধ্যমে আপনাদেরকে যোগাযোগ করতে হবে তো আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি জানিয়ে দেবো সরকারি জব মার চ্যানেলটিকে এখনো অব্দি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অ্যাক্সিস ব্যাঙ্কের পক্ষ থেকে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে তা হলো কাস্টমার সার্ভিস দু নম্বর হচ্ছে ব্যাঙ্ক অফিসার এক্সিকিউটিভ তিন নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার চার নম্বর হচ্ছে ব্যাঙ্কিং অফিসার পাঁচ নম্বর হচ্ছে এক্সিকিউটিভ অফিসার ছ নম্বর হচ্ছে অপারেটার কেওয়াইসি ভেরিফিকেশন ভেরিফিকেশান সাত নম্বর হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার এ সাত ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্য পদ আছে দুশো পঞ্চাশটি শূন্য পদের সংখ্যা হচ্ছে দুশো পঞ্চাশটি তবে নিয়োগের সময় শূন্য পদের সংখ্যা কমতে বা বাড়তে পারে আবেদনের বয়স হল এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাদের বয়স অবশ্যই হতে হবে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স আপনাদের অবশ্যই হতে হবে করার পর আপনাদেরকে যে বেতন দেওয়া হবে বেতন দেওয়া হবে পনেরো হাজার থেকে বাইশ হাজার টাকা প্রতি মাসে আপনাদেরকে আপনাদের যে প্রদত্ত সুবিধা দেওয়া হবে সংশ্লিষ্ট ব্যাংকে নিয়োগের পর প্রার্থীদের পি এফ ইএসআইসি ইনভেস্ট ইনসেন্টিভ প্রদান করা হবে নিয়োগের জন্য যে সমস্ত জেলাতে নিয়োগ হবে তার নিয়োগ আমি জানিয়ে দিচ্ছি সংশ্লিষ্ট ব্যাংকের তরফ থেকে প্রার্থীদের রাজ্যের বিভিন্ন জেলায় নিয়োগ করা হবে আগ্রহী আবেদনকারীরা প্রার্থীরা যে কোনো জেলার জন্য আবেদন করতে পারেন তো এখানে যে জেলাগুলির নাম দেওয়া আছে সেগুলো হচ্ছে জেলার তালিকা এবং আনুমানিক শূন্যপদ বাঁকুড়াতে টোটাল আটটি শূন্যপদ বীরভূমে বারোটি শূন্যপদ কোচবিহারে আছে নয়টি শূন্যপদ দক্ষিণ দিনাজপুরে আছে নয়টি শূন্যপদ দার্জিলিং জেলাতে নয় সাতটি শূন্যপদ হুগলিতে আঠেরোটি শূন্যপদ হাওড়াতে বারোটি শূন্যপদ রয়েছে জলপাইগুড়িতে রয়েছে ষোলোটি শূন্যপদ ঝাড়গ্রামে রয়েছে দশটি শূন্যপদ কলকাতাতে রয়েছে ছয়টি শূন্যপদ মালদাতে রয়েছে তেরোটি শূন্যপদ মুর্শিদাবাদে রয়েছে চোদ্দোটি শূন্যপদ নদিয়াতে রয়েছে নয়টি শূন্যপদ উত্তর চব্বিশ পরগনাতে রয়েছে আটটি শূন্যপদ পশ্চিম বর্ধমানে রয়েছে বারোটি শূন্যপদ পশ্চিম মেদিনীপুরে রয়েছে তেরোটি শূন্যপদ পূর্ব বর্ধমানে রয়েছে উনিশটি শূন্যপদ পুরুলিয়াতে রয়েছে দশটি শূন্যপদ দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে নয়টি শূন্যপদ উত্তর দিনাজপুরে রয়েছে বারোটি শূন্য পদ তো এখানে আপনাদের নিয়োগ প্রক্রিয়া যেটা হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে তো নিয়োগ করার জন্য আপনাদের যে আবেদন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে উচ্চ মাধ্যমিক পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং যে পোস্ট অনুযায়ী যোগ্যতা আছে সেখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা হের ফের হতে পারে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও সেখানে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য এখানে অনলাইন অফলাইন দুটিভাবে আপনারা আবেদন করতে পারবেন কোনো আগ্রহী আবেদনকারী যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাকে এনসিএসের অফিসের অফিস সাইটে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এনসিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি আপনি পূরণ করবেন আর যোগাযোগের মাধ্যম আপনি যোগাযোগের মাধ্যম জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে যদি আগ্রহী প্রার্থীর আবেদন করার জন্য যে নির্নে আপনাদেরকে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বর এবং ইমেল আইডিতে আপনারা যোগাযোগ করবেন এবং আবেদন করার আগে আপনারা অবশ্যই সমস্ত দিক বিচার বিবেচনা করে তবে আবেদন করবেন রকম কোনো সমস্যার জন্যই আপনারা এই ফোন নম্বর এবং ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আবেদনের সময়সীমা হচ্ছে কুড়ি এপ্রিল পর্যন্ত কুড়ি এপ্রিলের মধ্যে আপনাদেরকে আবেদন করতে পারবেন